বিজনেসের জন্য কয়টা সার আছে এখানে আমাদের রেজিং তিনটা আছে এই যে এটা এটা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন এগুলো কি আপনাদের নিজেদের নিজেদের বাচ্চা আচ্ছা আপনার খামারে এই সারগুলো এত বড় হয়েছে নিশ্চয়ই ওদের পরিচর্যাটা হচ্ছে স্যার এক্সট্রা ছিল তো পরিচর্যাটা কি ছিল স্যার এদের কিভাবে নিয়েছেন এদেরকে খাওয়া দাওয়া ঠিকমতো তারপরে তাদেরকে ভ্যাকসিন আমরা মান্থ ওয়াইজ যেটা দেওয়ার সেটা দিচ্ছি তারপর আমাদের পরিচর্যার জন্য লোক আছে গোসলপুরায় আর আমি তো মানে প্রতি সপ্তাহে অন্তত দুইবার যখনই সুযোগ পাই রাত্রে হলে দিন হলে একবার করে চলে আসি এই পাশে একটা বড় সার আমি দেখতে পাচ্ছি স্যার এইটা আমাদের 16 মাসের বাচ্চা আচ্ছা এটা এটা 16 মাসের এখানে স্যার এত বড় হয়েছে বড় হয়েছে বীজ তো স্যার এত বড় একটা খামার আপনি তো বলেন যে প্রতিদিন কাজের ফাঁকে একবার করে হলো দেখে আসেন না আমি একবার দেখে আসি আমি দেখাশোনার জন্য স্যার কতজন লোকের কর্মসংস্থান 18 জনের মতো আছে এখানে আচ্ছা এই যে 18 জন অনেক বড় একটা সংখ্যা এদের পেছনে আপনার মাসে কেমন খরচ হচ্ছে এই যে থাকা খাওয়া তাদের সবকিছু তো আমার মেইনটেইন করতে হচ্ছে আচ্ছা ওনারা কি স্যার প্রশিক্ষণ নেয়া এরা বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে আচ্ছা এসে আমার এখানে যে আদিবাসী যারা এদেরকে ওরা ট্রেন আপ করতেছে মোটামুটি অন সবাই তারা একটা ট্রেন নিয়ে চলে আসে আমরা আগে যেটা দেখেছি যে আপনার অনেকগুলো গাভী প্রেগন্যান্ট রয়েছে তো প্রেগন্যান্ট গাভীগুলোর পরিচর্যাটা কিভাবে করছেন ওইটা আমাদের ওই যে তাদের মান্থ ওয়াইজ রেকর্ড আছে তারপরে অনেকটা প্রিম্যাচিওর হয় অনেকটা ম্যাচিওর হয় তা এইগুলা আবার কোনো কোনো গাভী একসঙ্গে দুটো বাচ্চাও দিয়ে দেয় তো এগুলা আমাদের ডাক্তার সাহেব আছে স্যার আমি যেটা দেখতে পাচ্ছি কিছু গরুর পায়ের নিচে হচ্ছে আপনি প্লাস্টিকের একটা ম্যাট দিয়েছেন আবার অনেকগুলো গরুর পায়ের নিচে নেই এটা কেন স্যার এইগুলাতে আমরা ওই যাদের হাঁটুতে এখানে ছুলে যাতে না যায় তাদের নিচে আমরা এটা দিয়েছি আবার কিছু কিছু দেই না এই জন্য ওই বাচ্চারা ব্যাড হ্যাবিট মুখে নিয়ে খেয়ে ফেলে এই জন্য খেয়ে ফেললে আবার ইনডাইজেশন হয় গরুর প্রবলেম যার জন্য আমরা যারা প্রয়োজন পড়ে আমরা সেটাতে ওইটা দিয়ে দেয় বিদেশে তো তারা ছেড়ে দেয় আমরা এর জন্য একটু নতুন পরিকল্পনা নিচ্ছি যাতে সেটটা ছেড়ে দিলে আর এইভাবে হাঁটুর দিতে হবে না স্যার আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি প্রত্যেকটা বাছুর এবং গরু সব হচ্ছে তরতাজা যেটা আমরা অন্য কোনো জায়গায় খুব একটা দেখতে পাই না আবার হচ্ছে মেঝেটাও আপনি বেশ চমৎকার করেছেন দেখা যাচ্ছে যে পানিগুলো একদিকে চলে যাচ্ছে তো স্যার এটার মলমূত্র বা গোবরগুলোকে কী করছেন স্যার এখন আমরা এই মলমূত্র এগুলোকে দিয়ে বায়োগ্যাস করব বায়োগ্যাসের মাধ্যমে জৈব সারটা আমাদের সব গাছ গাছালিতে এর মধ্যে লাগাবো ইনশাল্লাহ এবং ওইটাও আমি সেল দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি আপনি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থাটাও রেখেছেন স্যার ভেন্টিলেশন একটা ফ্যাক্টর ভেন্টিলেশন থাকলে পরে গরু বাছুরগুলো দেখেন না তারপরে হিট হইলে পরে আমার ভেতরে গাড়ির যে ফ্যান আছে স্যার বৈজ্ঞানিকভাবে নিজে প্রশিক্ষণ নিয়ে এবং প্রশিক্ষিত লোকদেরকে নিয়ে আপনি খামারটা পরিচালনা করছেন তো এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ আর কি পরিকল্পনা রয়েছে আমার অনেক পরিকল্পনার মধ্যে মেইন পরিকল্পনা রয়েছে এটাকে উন্নত মানের একটা ফার্ম হিসাবে তৈরি করতে চাই এবং এখান থেকে আমাদের যে দুধ যেটা বিক্রি করব সেটার থেকে আমরা এখন চিন্তাভাবনা দুধটা দিয়ে ভবিষ্যতে আমরা ছানা মিষ্টি তৈরি করার পরিকল্পনা নিচ্ছি আমাদের ভালো ঘি প্রোডাক্ট করারও পরিকল্পনা আমার এটা নির্ভর করতেছে দুধের প্রোডাক্ট আমরা দুধের প্রোডাক্ট আমরা 2000 লিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আরও শেডের প্রয়োজন আরও গাভীর প্রয়োজন এবং সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ স্টেপ তৈরি করে নিয়ে গেলে আমরা ইনশাল্লাহ ওই দিকে আমার টার্গেট আছে এটা পরিবেশ বান্ধব অবস্থায় নিয়ে আসতে চাই যদি আরও অন্তত সহজ শর্তে লোন টোন পাওয়া যায় তাহলে আরও কিছু স্পেস জায়গা টাকা কিনে আরও কিছু উন্মুক্ত করতে পারলে ফার্মটা আরও একটু ওয়াইড হবে তো আমরা কোনোভাবে ইউটিলাইজ করতে পারি আমাদের অনেক বেকার ছেলেমেয়েরা আছে তারা অ্যাটলিস্ট লেখাপড়া করছে নিজেরা যদি স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা যদি এরকম একটা করতে পারে আমার উদ্দেশ্য হলো যে এদেরকে কাজে লাগানো লন্ডনে গিয়ে আরেকটা জিনিস শিখলাম যে এখানে তারা ভেড়ি বলে আমাদের দেশে মেড়া বলে মেড়া আমি বললাম এই
ফার্মে মেড়া কেন, তখন তারা বলছিল যে এটা রাখা হয়েছিল অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে প্রোটেক্ট করে, কিভাবে প্রোটেক্ট করে তারা বলে ওই গাভীর সঙ্গে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যেটার এই মেড়ার যে স্মেল, স্মেল থেকে ওইগুলা বেরোয়। আচ্ছা, বিশেষ করে আমাদের দেশে একটা শুনে দুধরাজ সাপ এসে দুধ খেয়ে নেয় এটা, কিন্তু এই স্মেলের কারণে আসতে পারে না, এর জন্য আমি মেড়াও পালছি। স্যার, আপনি একজন কৃষি বান্ধব মানুষ, আপনি কৃষিকে ভালোবেসে মাটির প্রতি যে আপনার প্রেম, সেই প্রেম থেকে আপনি এত কিছু করছেন, পরিবেশ বান্ধবভাবে গড়ে তুলতে চাইছেন। স্যার, আপনার এই মহান উদ্যোগ, এই মহতি উদ্যোগকে স্বাগত জানাতে আর টিভি এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি মনে করি এটা আমাকে আরও বেশি উৎসাহিত করবে।